আমরা আজকে মহাভারতের ভারত কথা নামক সিরিজের সপ্তম পর্বে এসে উপনীত হয়েছি আমরা আগের পর্বে দেখেছি যে উতঙ্ক পৌষ রাজার কাছে গেছে তার কুণ্ডল দুটি নিতে এবং কেন গিয়েছে না সে তার গুরুকে গুরুদক্ষিণা দেবে এবং মহর্ষি বেদের কথা অনুযায়ী তার পত্নীর কাছে উতঙ্ক যায় এবং তখন মহর্ষি বেদের পত্নী তাকে এই কুণ্ডল দুটি পৌষ কর্ণের কুণ্ডল দুটি তার কাছে চায় হিসেবে হিসেবে এবং সেই সেই কুণ্ডল দুটি গুরুদক্ষিণা উতঙ্ক যখন পৌষ কাছ থেকে প্রাপ্ত হয় তখন সে যখন চলে আসতে চায় তখন এই পৌষরাজ বলে যে আপনি একজন ব্রাহ্মণ স্নাতক এই সময় আপনি যদি আহারাদি না করে যদি এ গৃহ প্রস্থান করেন এ গৃহ থেকে যদি প্রস্থান করেন তবে কিন্তু এক ঘোরতর অমঙ্গল হতে পারে ইত্যাদি ইত্যাদি তখন উত্তঙ্ক তাকে যেমন বলে যে তার খুব তাড়াহুড়ো আছে তারা আছে সে যত শীঘ্র সম্ভব সে তার গুরুপত্নীর কাছে পৌঁছতে চায় ইত্যাদি ইত্যাদি এবং যাতে করে পৌষ তাকে যত শীঘ্র সম্ভব যে অবস্থায় আহার আদি রয়েছে আহারগুলো রয়েছে খাবার দাবার রয়েছে সেই অবস্থায় তার সমীপে যাতে সে নিয়ে আসে উতঙ্কর সামনে এনে উপস্থিত করে তো এই তারাগুলোতে আনবার সময় রাজার অজান্তেই সেই ভাতে চুল পড়ে যায় ঠান্ডা ভাত ইত্যাদি উতঙ্কের সামনে দেয়া হয় এবং উতঙ্ক তাই দেখে ক্ষুব্ধ হয়ে সে কি করে না পৌষ্যকে অভিসম্পাত করে অন্ধ হওয়ার যেহেতু সে অন্ধের মতো খাবার দাবার নিয়ে এসছে এবং যথারীতি রাজাও প্রতিসাপ দেয় উতঙ্ককে নির্বংশ হওয়ার এই জাতীয় ঘটনাটি ঘটে যাওয়ার পর এবার উতঙ্ক নিজে বলে আচ্ছা ঠিক আছে আপনি তো রাজামশাই এত বড় একটা অভিশাপ টভিশাপ দিয়ে দিলেন তা আপনি একবারটি একটু চেয়ে দেখুন আহারাদির ক্ষেত্রে কি কি অবস্থায় সেগুলি রয়েছে তো সেই আহারাদি দেখলো রাজা যে সত্যিই সেটি গ্রহণের অনুপযুক্ত তাতে চুল পড়ে আছে ঠান্ডা হয়েছে ইত্যাদি ইত্যাদি তখন উতঙ্ককে রাজা বলে যে হ্যাঁ এরকম ভুল হয়েছে এরকম আনা উচিত ছিল কিন্তু এখানে রাজা আরেকটি যুক্তি দেয় যেটি সত্যি কথা বলতে অখণ্ড যুক্তি যেটিকে খণ্ডন করা সম্ভব হয়নি উতঙ্কের পক্ষেও যে শীঘ্রতাই যেহেতু ছিল প্রধান গুরুত্বপূর্ণ বিষয় এই ক্ষেত্রে তাই সেখানে যদি খাবার আনতে দেরিও হতো পৌষ তা সেক্ষেত্রেও উতঙ্কর কাছ থেকে একটা অভিসম্পাদ প্রাপ্ত হওয়ার একটা জায়গা কিন্তু তৈরি ছিলই তাই সেক্ষেত্রে উতঙ্ককে রাজা বলে সেই কথা সেই যুক্তি দেয় এবং উতঙ্ককে সেক্ষেত্রে সে তার অভিসম্পাদকে খণ্ডন করবার ফিরিয়ে নেওয়ার কথা তিনি বলেন উতঙ্কের কিন্তু সময় বেঁধে দিয়েছিল কৌশ থেকে কুণ্ডল নিয়ে আসার জন্য তাই তার তারাও ছিল উতঙ্ক ব্যাপারটি যখন সত্যি সত্যি অনুধাবন করেছেন বুঝতে পেরেছেন যে না একটা অন্যায় হয়ে গিয়েছে উতঙ্ক তখন রাজাকে বলেন যে দেখুন আমার কথা তো মিথ্যা হওয়ার নয় তাই আপনি অন্ধ হবেন কিন্তু অন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আবার কিন্তু আপনি আপনার দৃষ্টি ফিরে পাবেন তো রাজা যথেষ্টই যেটা শুনে খুশি হলো যে তার অভিশাপ বা অভিশাপের জায়গাটা কেটে গিয়েছে উতঙ্ক তখন বলল আচ্ছা ঠিক আছে আমি তো আপনার অভিশাপের জায়গাটা তো কাটিয়ে দিলাম আর আপনি যে নির্বংশ হওয়ার অভিশাপটি দিয়েছেন সেটাও এবার তার একটি প্রতিকার আপনি করুন তখন কিন্তু রাজা অন্য যুক্তি দিচ্ছে সে তখন উতঙ্ককে বলছে যে দেখো উতঙ্ক দেখুন আপনি ব্রাহ্মণ আপনার কথা ক্ষুরোধার হলেও হৃদয় আপনার নবনীত অর্থাৎ নরম ননীর মতো তাই আপনি এই যে অভিসম্পাদ করেছেন সেটিকে খণ্ডন করেছেন সেটিকে ফিরিয়ে নিতে পেরেছেন বা সেটির একটি সলিউশন দিয়েছেন কিন্তু আমি ক্ষত্রিয় আমার পক্ষে সেটি সম্ভব নয় সেখানকার শ্লোকটা আমি যদি একটু উদ্ধার করি রাজা সেই যে বলছে যে আপনি ব্রাহ্মণ আপনার দয়ার শরীর হ্যাঁ নবনীতা হৃদয়ং ব্রাহ্মণ ক্ষুর নিহিত ধার আপনাদের মুখের কথা ক্ষুরের মতো ধারালো হলেও হৃদয়টা কিন্তু আপনাদের ননির মতো কিন্তু আমরা ক্ষত্রিয় আমাদের মুখের কথায় নুনি ঝরে পড়লেও হৃদয় কিন্তু খুর ফুরের মতোই তীক্ষ্ণ অর্থাৎ বাং অর্থাৎ বাক্য রাশি যা তারা মুখে বলে তাতে নুনি ঝরলেও হৃদয় কিন্তু খুরের মতোই তীক্ষ্ণ তাই দেখুন এই যে এখানে একটি ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়র এই যে হৃদয় বৃত্তিটুকু যেটি প্রকাশ পড়ল প্রকাশ পেল আর কি অর্থাৎ ব্রাহ্মণের ব্রাহ্মণের যে বৃত্তি অর্থাৎ স্বভাব চরিত্র তার ভাবনা চিন্তার জায়গাটি যে প্রকাশ পেল এবং ক্ষত্রিয়র যে ভাবনা চিন্তার জায়গাটি প্রকাশ পেল। এইটি কিন্তু মেইন সিন্টাক্স দাঁড় করিয়ে দিল সমগ্র মহাভারতের যে ঠিক কেমনটি হবে একটি ক্ষত্রিয় স্বভাব বা একটি ক্ষত্রিয় চিন্তাভাবনা ঠিক কেমনটি হবে একটি ব্রাহ্মণের স্বভাব বা ব্রাহ্মণের চিন্তাভাবনা ইতিহাস পুরাণে ব্রাহ্মণের প্রতি যে একটা একটা যে সামাজিক আতঙ্ক যা আজও কাজ করে আমাদের মধ্যে তার কারণ কিন্তু এই কাঠিন্য এই স্বভাবগুলি অপরাধ অতটাও গুরুতর না হলেও এই অপরাধ একটু বোঝবার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণরা দুম করে একটি অভিশাপ দিয়ে ফেলেন আপাত লৌকিক দৃষ্টিতে এটা ব্রাহ্মণের একটি দুঃস্বভাব হলেও কিন্তু তারও কিন্তু একটি লৌকিক তাৎপর্য আছে এবং এই ব্যাপারটি আমরা অন্য ধরনের না গিয়ে এই উতঙ্ক কথার মাধ্যমে কিন্তু বোঝার চেষ্টা করবো এবং তার সাথে সাথেই আমরা বুঝবো যে মহাভারতে কালে যখন মহাভারতী সত্যি অর্থে উগ্রস্র বা সৌতি উগ্রস্রবার মুখ থেকে ব্যক্ত হচ্ছে তখন অলরেডি কিন্তু আমাদেরকে যেটা জেনে দেখতে হবে বুঝে দেখতে হবে যে বৌদ্ধ ধর্ম কিন্তু এসে গেছে এবং বৌদ্ধ ধর্মের প্রভাবও কিন্তু সেখানে এসছে সেই ব্যাপারটি সম্বন্ধেও আমরা আজকে অল্প বিস্তর আলোচনা করব তো সে যাই হোক তো উতঙ্কর এই ব্যাপার স্যাপারগুলি তো আমরা জানলাম এবং ইতিহাস পুরাণে এই যে উতঙ্কের যে ব্যাপারটি এটি প্রক্ষেপ ইত্যাদি ইত্যাদি বললেও অর্থাৎ পরবর্তী সময় যুক্ত হয়েছে মৌলিক অংশ না ইত্যাদি এর যে একটি বিরাট একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সেটাও কিন্তু আমাদেরকে একটু বুঝে দেখতে হবে তার কেন না তার কারণ সমগ্র মহাভারতের চরিত্রটা চরিত্রগুলো বিশেষত ব্রাহ্মণ করত্রীয়দের যে চরিত্র প্রধান ক্যারেক্টারগুলি গুলি মহাভারতের ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় তাদের যে চরিত্র গুণগত ব্যাপার স্যাপার আছে চিন্তাভাবনার জায়গাটি আছে সেই সুরটি কিন্তু বাধা হয়ে রইল শুরুর এই উতঙ্ক কথার উতঙ্ক পর্বের মাধ্যমে তো সে যাই হোক যেরকমটি বলছিলাম যে এই যে আপাত ক্রুদ্ধ দুম করে অভিশাপ দিয়ে দেওয়া অপরাধ ঠিক মতো না বুঝে শুধু অনুভব করে শুধু একটুখানি শুনেই একটা অভিশাপ দিয়ে দেওয়া ঠিক যেমনটি উতঙ্ক করেছে সেই জায়গাটি একটু এক্সপ্লেন করার চেষ্টা করবো আহ একটু উপনিষদের জায়গা থেকে ব্যাপারটা দেখুন অনেকগুলি উপনিষদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপনিষদ উপনিষদ হচ্ছে তার এক জায়গায় বলা হচ্ছে যে পিতাকে মাতাকে দেবজ্ঞানে দেবতা জ্ঞান করবে আচার্যকে দেবতল্য সম্মান করবে ইত্যাদি ইত্যাদি ছেলেবেলাতেই আমাদের কথাবার্তায় বা আমাদের মাথায় আমাদের কানের সামনে এগুলি বলা হয় বইতে লেখা হয় ইত্যাদি ইত্যাদি পড়ানো হয় বোঝানো হয় তখন আমাদের ক্ষেত্রে এটি একটি বাণীর মতো খানিকটি শোনালেও পরবর্তীতে যত দিন যায় যত আমাদের এক্সপিরিয়েন্স বাড়ে অনুভব বাড়ে বড় হই তত এটির আসল তাৎপর্যটি যেন আমরা উপলব্ধি করতে পারি ঠিক তেমন তেমনভাবেই এই পিতামাতা আচার্যের কথার সঙ্গে সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে দানের ব্যাপারে কোনো কিছু দেওয়ার ব্যাপারে বলা হচ্ছে যে কাউকে তুমি যদি কোনো কিছু দাও সেটি কখনো অহংকার করে দিও না সাহংকারে তুমি দিও না তুমি দাও বিনয়ের সঙ্গে লজ্জাবনত হয়ে তুমি দানটি দানের সাথে যাতে একটি স্ত্রী মিশে থাকে একটি স্ত্রী অর্থাৎ লক্ষ্মী অর্থাৎ স্ত্রী সৌন্দর্য সুন্দর এই জায়গাটি যাতে মিশে থাকে হৃয় দেয়ম শ্রিয়া দেয়ম রিয়াম শ্রেয়া দেম এই শব্দ এই অক্ষর গুলির মাধ্যমে শব্দবন্ধগুলির মাধ্যমেই কিন্তু উপনিষদ উপনিষদে এই কথাটি কিন্তু বলা আর যদি তোমার মনে যদি শ্রদ্ধা না থাকে তোমার মনে যদি অহংকার না অহংকার থাকে তবে তার চেবরণ তুমি দিওই না তোমার তুমি যদি শ্রদ্ধায় যদি দিতে নাই পারো অশ্রদ্ধা যদি থাকে তাহলে তার থেকে না দেওয়া বেটার তার থেকে না দেওয়া ভালো দেয় এরকমটি কিন্তু বলা হচ্ছে তাই রাজা যেহেতু দোষী তাই তার সাপ না ফেরালেও এই যে রুতঙ্ককে যে পৌষ যে অভিসাপটি দিয়েছিল সেটি এই পৌষ্য না ফেরালেও কিন্তু সেই সাপটি কিন্তু খাটলো না কেন প্রকৃত অর্থ এখানে রাজাই কিন্তু দায়ী যতই দিতে দেরি বলো যতই দিতে দেরি হোক যতই উতঙ্ক হলো তাড়াতাড়ি দেবে তাড়াতাড়ি মানে এই না যে তাকে পচা ভালো মন্দ এগুলো না বুঝেই খাবারটা তাকে পরিবেশন করবে তাই কিন্তু সেই অভিশাপ কিন্তু ফলল না উতঙ্কের গায়ে কিন্তু লাগলো না তা যেমনটি বলছিলাম যে মহাভারতের মৌলিক স্থান না দিল পৌষ্য উতঙ্ক এবং তার সাথে সাথে বৌদ্ধ ধর্মের যে প্রভাব মহাভারতে বা সেই কালে যখন মহাভারত উগ্রস্রবার কণ্ঠে ব্যক্ত হচ্ছে সেই সময়ে বৌদ্ধ ধর্মের প্রভাবকে যদি আমরা একটুখানি বুঝতে চাই তাহলে এই সাথে সাথে তক্ষকের গল্পটিও কিন্তু কথাটিও কিন্তু আমাদের বুঝতে হবে কেন না এই উতঙ্ক যখন কুণ্ডল দুটি নিয়ে এই সাপসাপান্ত ইত্যাদির পর সে যখন রাজপুরী থেকে বেড়ালো বেদপত্নী কাছে পৌঁছাবার জন্য তার প্রদক্ষিণাটি প্রদানের জন্য তখন কিন্তু পথেই তক্ষকের সঙ্গে একটা ক্ল্যাশ হয় একটি একটা পলিউশনের জায়গা তৈরি হয় টঙ্কের এবং সেখানেই বৌদ্ধ ধর্মের প্রভাবটি আমরা যেটুকু যা বুঝবার বুঝতে পারবো তো সেই বৌদ্ধ ধর্মের প্রভাবটিকে বোঝাতেই বা বৌদ্ধ ধর্মের জায়গাটিকে খাটো করতেই কিন্তু এই বৌদ্ধ খকনকদের কিন্তু চোট সাজানো হয়েছে মহাভারতে তারা যে বৌদ্ধ ভিক্ষুরাজে নিচু এবং তাদের যে ব্রাহ্মণ্যর যে জায়গাটা রয়েছে ব্রাহ্মণ্য তন্ত্রের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটি কিন্তু এস্টাবলিশড করবার জন্যই অনেকের মতে ঐতিহাসিকদের মতে মহাভারতে এই উতঙ্ক তক্ষকের জায়গাটির কিন্তু অবতারণা করা হয়েছে তা সে যাই হোক গল্পটা আমি একটুখানি আপনাদেরকে গোড়াতে বলি উতঙ্ক তো বেরিয়েছে ওখান থেকে ওই রাজপুরি থেকে আহারাদি সাপসাপান্ত ইত্যাদির পর পথ দিয়ে সে যাচ্ছে হ্যাঁ বেদপত্নীর উদ্দেশ্যে বেদের আশ্রমের দিকে তো পথে সে লক্ষ্য করলো পিছন পিছন তার একজন উলঙ্গ বৌদ্ধ সন্ন্যাসী আসছে কিন্তু উলঙ্গ বৌদ্ধ সন্ন্যাসীটিকে সবসময় ক্লিয়ারলি দেখা যাচ্ছে না কখনো দেখা যাচ্ছে কখনো বা গাছের আড়ালে সে লুকিয়ে পড়ছে এই যে গাছের আড়ালে লুকিয়ে পড়ছে গাছের আড়াল থেকে দেখছে কখনো দেখা যাচ্ছে না এর মাধ্যমেও কিন্তু বৌদ্ধদের যে একটি যে পর্দার পিছনের যে ব্যাপারটা অর্থাৎ যে বৌদ্ধ ধর্ম সম্বন্ধে যে ক্লিয়ার আইডিয়া নেই হয়তো বা সেই জায়গাটাকেও একটা এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে তো সে যাই হোক এগাচ্ছে এরকম করতে করতে উতঙ্ক এগাচ্ছে নজর রাখছে ধীরে 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 আরও এগানোর পর একটা সময় উতঙ্ক আর কিন্তু এই যে বৌদ্ধ সন্ন্যাসীটিকে কিন্তু আর দেখতে পেল না ভাবলো সে বুঝি চলে ঠলে গেছে সে আর নেই সে তখন আরও কিছু দূরে গিয়েছে এদিকে সন্ধ্যা সমাগত সন্ধ্যাও হয়ে এসছে সে তখন পুকুর পাড়ে এক জায়গায় কুণ্ডল দুটিকে সযত্নে রেখে এবার সে পুকুর জলাশয়ে দিঘিতে নেমেছে তার করতে সন্ধ্যা স্নান সেরে সন্ধানিক করবে ইত্যাদি 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 এমন সময় সে তো কি ওই বৌদ্ধ খপনক যে উলঙ্গ বৌদ্ধ সন্ন্যাসীটি সে কি করলো আসলো এবং আসবার পরপরই ওই যে পুকুর পাড়ে রাখা কুণ্ডলটি সে নিয়ে সে এবার চলে যেতে আরম্ভ করলো ততক্ষণে এই যে উতঙ্ক জলাশয় থেকে উঠে এসেছে তার সন্ধাননিক সেরে এবং সে দেখতে পাচ্ছে যে বৌদ্ধ সন্ন্যাসী প্রায় প্রায় ছুটে পালাচ্ছে এবং তারপরেই সে নজর করে যে তার দোলটি নেই সে চার করে নিয়ে যথারীতি খুব সহজভাবেই বুঝে গেল যে এই বৌদ্ধ সন্ন্যাসী নির্ঘাত এই দোল দুটি চুরি করে নিয়ে পালাচ্ছে তো দেখুন এখানে একটা ব্যাপার যে এই যে বৌদ্ধ সন্ন্যাসীদের যে চৌর্যবৃত্তি এই চুরি করার ব্যাপারটা তারা যে ভালো নয় ব্রাহ্মণ পক্ষে যে এই কাজটি করা সম্ভব হতো না চুরি করা সম্ভব হতো না ব্রাহ্মণ তন্ত্রকে তুলে ধরবার জন্য এবং বৌদ্ধ ধর্মকে খাটো করবার জন্য বৌদ্ধ সন্ন্যাসীদের ব্যাপারে মানুষের মনে এই ব্যাপারটা একটা খারাপ জায়গা তৈরি করাবার জন্য এই কিন্তু বৌদ্ধ সন্ন্যাসী কিন্তু তৈরি করা হয়েছে তার কারণ না হলে তো ব্রাহ্মণ সন্ন্যাসী অন্য কোনো সাধারণ মসজিদে তৈরি করতে পারত হঠাৎ করে কেনই বা এই বৌদ্ধ সন্ন্যাসী বৌদ্ধ খপনকের অবতারণা বা সাজানো হচ্ছে এই জায়গাটি কিন্তু আমাদেরকে বুঝে দেখতে হবে যে সেকালে হিন্দুদের ব্রাহ্মণদের বৌদ্ধ ধর্মের প্রতি বৌদ্ধ সন্ন্যাসীদের প্রতি ঠিক কী ধরনের মনোভাব তারা পোষণ করত। এবং তখন কিন্তু যথারীতি ভালো রকমভাবেই কিন্তু বৌদ্ধদের একটা প্রভাব চলে এসছে কেন কি আমরা যদ্দূর জানি যে লাস্ট যে ঠিকঠাকভাবে যে এডিটেড মহাভারত হয়েছে বা হয়েছে সেটি কিন্তু ওই গুপ্তপ্রিয়টা যখন কিন্তু বৌদ্ধ ধর্মে বেশ ভালো রকম একটা রমরমা চলছে তা সে যাই হোক এই বৌদ্ধ খপনক ধারী খানিক দূর যাওয়ার পরেই সে কিন্তু সম্মুখীতে ফিরল কেন কি খপনককে এই বৌদ্ধ সন্ন্যাসীকে পিছু পিছু ধাওয়া করছিল উতঙ্ক বেশ খানিকটা দূর যাওয়ার পর পিছু ধাওয়া করবার পর এক সময় কিন্তু সে যখন প্রায় কাছে চলে এসছে এই উতঙ্ক এই বৌদ্ধ সন্ন্যাসীটি তখন কিন্তু বৌদ্ধ খপনক সন্ন্যাসী বেশ ছেড়ে তখন নাগরাজ তক্ষক তার নিজ স্বরূপে আসে এবং স্বরূপে আসবার সঙ্গে সঙ্গে উত্তমকের কাছে এই জিনিস ক্লিয়ার হয়ে যায় যে ওই যে পৌষ্য তাকে ওয়ার্ন করেছিল তক্ষকের ব্যাপারে এই তক্ষক কিন্তু ঠিক সুযোগ বুঝে দলটি চুরি করে পালাচ্ছে এবং যখন এরকম একটি ধরা পড়ে যাওয়ার পরিস্থিতিতে আসবার সঙ্গে সঙ্গে তক্ষক কি করলো একটা সামনে গর্ত ছিল সে গর্ত দিয়ে সোজা পাতালে চলে গেল তার পাতাল লোকে চলে গেল এইরকম একটা ঘটনা কিন্তু ঘটেছে উতঙ্ক তো তখন হাতের কাছে যা পেয়েছে লাঠি সোটা খুন্তি যা পেয়েছে সেই দিয়ে গর্ত বড় করার অনেক চেষ্টা চরিত্র করলো কেন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে গুরুপত্নীর কাছে এই কুণ্ডল দুটি তাকে পৌঁছে দিতেই হবে গুরুদক্ষিণা বলে কথা কিন্তু কিছুই কাজের কাজ করলো না উতঙ্ক কিন্তু লাঠি খুন্তি ইত্যাদি দিয়ে কিন্তু গর্ত বড় করে তার ভিতরে প্রবেশ করতে পারল না মহারাজ ইন্দ্র বা দেবরাজ ইন্দ্রর কিন্তু এই ব্যাপারটা নজর ছিল এবং তক্ষকের উপরে তারও কিছুটা হ্রদ্ধ হওয়ার একটা জায়গা ছিল যেটা পরবর্তী সময় আমরা মহাভারতের সবাই দেখব তো ইন্দ্র ইন্দ্রকে করলো তার বজ্র দিয়ে গর্তটিকে বড় করে দিল এবং উতঙ্করকে যাওয়ার পথ কিন্তু তৈরি করে দিল। উতঙ্ক প্রবেশ করলো সেই গর্ত পথে পাতাল্যকে প্রবেশ করে উতঙ্কের চক্ষু ছানা বড়া যে পাতাল্যকেও যে এত বিরাট একটি শহর থাকতে পারে যার সীমা পরিসীমা নেই এত বিশাল যে একটি জায়গা থাকতে পারে শহর থাকতে পারে যেখানে বড় বড় বিল্ডিং রয়েছে ধর্ম প্রাসাদ রয়েছে মন্দির রয়েছে খেলার মাঠ ক্রীড়াঙ্গন ইত্যাদি ইত্যাদি রয়েছে সব যে রয়েছে সেসব দেখে কিন্তু উতঙ্কের চক্ষু ছানা বড়া কেন এর তার কল্পনার অতীত অনেক বিধি প্রসাদ হরম বলভি নির্জুহ শত সংকুলম উচ্চাবোচ গ্রাশ্চর্য স্থানব এই এইরকমই কিন্তু বলা হচ্ছে যে অনেক উচ্চ নিচ প্রাসা ধর্ম হ্যাঁ শত শত রয়েছে ক্রীড়াঙ্গন রয়েছে আরো নানান অতিব সুন্দর ইত্যাদি ইত্যাদি রয়েছে সে কিন্তু সেটি দেখল এই যে তক্ষকের কথাটি গোড়াতেই আসলো এই তক্ষকের বিষয়েই নাকি পাণ্ডব কনিষ্ঠ পুরুষ যে পরীক্ষিত তার মৃত্যু হয় স্বল্প বিশেষজ্ঞরা এক্ষেত্রে বলবে যারে তক্ষ তো বেশি থাকে না সুতরাং তার বিষে মৃত্যু সম্ভব কি আদৌ কিন্তু একটা কথা আপনারা নিশ্চয়ই জানবেন যে পুরাণকার বেদকার বা ভাবনা চিন্তা। ধরা কিন্তু কথাবার্তা সহজ নয় তাদের কথাবার্তার ব্যাপারে সিদ্ধান্তে আসা কিন্তু অতটাও সহজ নয় কেননা আপনারা দেখবেন এই যে দেবতা অসুর যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নর হনুমান যাঙ্গমান সর্প নাগ এরা কিন্তু কেউ অন্তরিক্ষ বা পাতাল আস্তে আস্তে তারা কি হয়েছে না পরবর্তীতে চতুর্বর্ণে মিলেছে দিকে গোড়ার যখন আর্যায়ন চলছে আর্যদের ব্যাপার বা প্রভাব আসতে আরম্ভ করেছে প্রচন্ড তখন কিন্তু গোড়ায় একেবারে এরা কিন্তু বিরোধী গোষ্ঠী ছিল কিন্তু মহাকাব্যের যুগে কেন কি আপনারা যদি বেদ্ধের ওই পিরিয়ড গুলো দেখেন বা মহাভারত রামায়ণের আগের পাঠটা দেখেন তখনও পর্যন্ত কিন্তু এই যে বিরোধী গোষ্ঠী যাদেরকে দাস বা দস্যু বলা হতো তাদের অনেক উপস্থিতি লক্ষ্য করলেও মহাভারত রামায়ণে কিন্তু তাদের প্রচুর পরিমাণে কিন্তু উপস্থিতি লক্ষ্য করা যায় না তার কারণটা এটাই যে পরবর্তীতে তারা অলরেডি এই মহাকাব্যের পিরিয়ডে তারা কিন্তু এই চতুর্বর্ণের মধ্যে কিন্তু তারা ঢুকে পড়েছে এই নাগেরা কিন্তু বেসিক্যালি আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই যেটি আরণ্যক গোষ্ঠী তারা বনে জঙ্গলেই বাস করতো এবং পরবর্তীতে গঙ্গা যমুনা নর্মদায় তারা বাস করত। এখন বলা যে গঙ্গা যমুনা নর্মদায় তার মানে কি তারা নদীর মধ্যে বাস করত। তা তো নয় এখানে একটা ছোট্ট একটা যদি উদাহরণ দিই কেউ কাউকে ধরুন জিজ্ঞেস করা হলো যে আপনি কোথায় থাকেন তা বলছি দক্ষিণেশ্বরে থাকে তো দক্ষিণেশ্বরে থাকে মানে কি দক্ষিণেশ্বরের মন্দিরে থাকে তা নয় সেই লোকালিটিতে থাকে একইভাবে গঙ্গায় যমুনায় নর্মদায় থাকে মানে হচ্ছে তার তীরে তার পার্শ্ববর্তী অঞ্চলে থাকে তারা থাকে এমন নয় যে তার নদীর মধ্যে থাকে এরকমটি আমি মনে হয় আর কি জায়গাটা যদিও পুরাণে বা বিভিন্ন গল্পগুলোতে কিন্তু পৌরাণিক গল্পগুলোতে আখ্যানগুলোতে তাদের নানান ভাবে বলা হয়েছে কিন্তু আমার নিজের পার্সোনালি এই জাতীয় চিন্তা ভাবনাটি হয় আর কি এই ধরনের চিন্তা একটা জায়গা আমি চিন্তা করি তো যেমনটি বলছিলাম প্রথম দিকে আজ আর্যরা এদেরকে কিন্তু অতটা হিংসা না করলেও যত আর্যরা তাদের নগরায়ন করেছে শহরের পরিধি বৃদ্ধি করেছে বড় হয়েছে তাদের সমাজ ততই কিন্তু তাদের এই জায়গাটি কিন্তু তৈরি হয়েছে দ্যাট মিন্স তাদেরকে তারা শত্রু করে তৈরি করেছে বা শত্রুতার জায়গাটি তৈরি হয়ে উঠেছে তো উতঙ্ক সেই ক্ষেত্রেই কিন্তু এই কক্ষককে শত্রু হিসাবে দেখেছে বা তার সঙ্গে একটা পলিশন ক্ল্যাশ হয়েছে তো উতঙ্ক পাতালে গিয়ে বড় বড় নাগগোষ্ঠীদের দেখলো এবং তাদের প্রধানদের উদ্দেশ্যে নানান মনোমুগ্ধকর স্তুতি মনোরম স্তুতি রচনা করলো এবং শেষমেশ সে কিন্তু তক্ষকের কাছ থেকে পৌষপত্ন ওই দুল দুটি কুণ্ডল দুটি কিন্তু সে কিন্তু পেল এবং সে গুরু ফিরে ফিরে পেয়ে গুরুপত্ন কাছে কিন্তু সে গিয়ে সেটি প্রদান করলো কিন্তু এই যে পাতাল লোকে তক্ষকের দেশে এই উত্তঙ্কের যে মারাত্মক পরিমাণে একটি হেনস্থা হয়েছে অপমান হয়েছে সেইটি কিন্তু তঙ্কের মনে মনে একটি মারাত্মক ক্রুদ্ধতার জায়গা একটি ক্রোধের জায়গা রাগের জায়গা এবং সর্বোপরি তার একটি রিভেঞ্জ নেওয়ার জায়গা কিন্তু তৈরি হয়ে গিয়েছে সে কিন্তু একটি একটি রিভেঞ্জ নিতে চায় এবং রিভেঞ্জ নেওয়ার ক্ষেত্রে প্রথমেই যার কথা তার ওর উতঙ্কের মনে পড়লো সে আর কেউ নয় পরীক্ষিত পুত্র জন্মে যায় কারণ এই উতঙ্ক কিন্তু জানতো যে পরীক্ষিতে যে পুত্র জন্মেজয় ভালোভাবেই জানে যে উতঙ্ক কিন্তু এই মেরেছে তার পিতা পরীক্ষিতকে কিন্তু হত্যা করেছে সুতরাং এই পরীক্ষিত এই পরীক্ষিতে জন্মেজয়ের মনেও কিন্তু তার পিতৃহত্যার ব্যাপারে যে একটি রিভেঞ্জ নেওয়া প্রতিশোধ নেওয়ার জায়গা বা তক্ষকের প্রতি যে একটি রাগ ক্রোদ্ধতা ক্রোধ সেটি কিন্তু বেশ ভালো রকমই আছে আর উতঙ্কট ভালোভাবেই সেটিকে কাজে লাগাতে চেয়েছে নিজের পক্ষে বিশেষ কিছু করা স্নাতক পড়ালেখা করেছে সে অস্ত্রবিদ্যা অতটি ছিল বলে অ্যাটলিস্ট মহাভারতে কোনো উল্লেখ পাওয়া যায় না তাই আমরা যদি ধরেই নিই যে উতঙ্কের কিন্তু নিজে গিয়ে তাকে এই তক্ষককে হত্যা করে বা তার তার কাছ থেকে প্রতিশোধ আদায় করার জায়গাটা কিন্তু ছিল না তাই সে কিন্তু জন্মেজয়ের হাত ধরেছে বা হাত ধরতে বাধ্য হয়েছে প্রধাক শাকান প্রতি চিকির্ষমা প্রতস্থি সে হস্তিনাপুরে গেল তক্ষকের প্রতি প্রতিশোধ নেওয়ার কামনায় জন্মে জয়ের সময় যে জন্মেজয় কর্তৃক যে তক্ষশিলা অভিযান হয়েছে সেই তক্ষশিলা জায়গাটাও কিন্তু ইতিহাসবিদদের নাগ মধ্যে নাগজাতীয় যে মানব গোষ্ঠী ছিল তাদের বাসস্থান কিন্তু বর্ণিত হিসাবেই এই নাগ জাতীয়দের নাগজাতীয়দের করা হয়েছিল জন্মজয়ের দ্বারা জন্মজয়ের সময় আপনারা একটু খেয়াল করে দেখবেন এই যে তক্ষক কথাটি বা নামটি এখান থেকেই কিন্তু তাদের অবস্থিত জায়গা তক্ষশিলা অর্থাৎ যে এমন একটি জায়গা যেখানে নাগদের প্রভুত্ব ছিল বলে ইতিহাস বলে এবং তার নাম তক্ষক থেকে তক্ষশিলা হয়তো বা এসেছে একটা নামের মধ্যে একটি কিন্তু সাজুজ্য আছে এবং এই তক্ষশিলা আপনারা এটাও জানেন যে ইতিহাসবিদদের মতে বা আমরা সাধারণভাবে সকলেই জানি যে সেটি কিন্তু তাতে বৌদ্ধ প্রভাব কিন্তু সেখানেই মারাত্মক পরিমাণে ছিল সেটি কিন্তু একটি বৌদ্ধ জায়গা ছিল এই বিশ্ববিদ্যালয়টি মারাত্মকভাবে তাদের প্রভাব ছিল তাই তক্ষককে কিন্তু খুব অচিরেই বা উদ্দেশ্য প্রণোদিত কিন্তু বৌদ্ধ খপ্নকের বেশটি ধারণ করানো হয়েছে তো উতঙ্ক জন্মজয়কে বললেই তক্ষক আপনার পিতাকে মেরেছে তো এখন আপনার উচিত যে এই তক্ষকে মেরে তার প্রতিশক্তি নেওয়া তক্ষক কে না মহিন্দ্রেন্দ্র জেন তে হিংসতা পিতা আপনি তাকে মারার কথাই ভাবুন অন্য কাজ কাজকর্ম বাদ দিয়ে এটাই আপনার প্রধান কাজ এখন হওয়া উচিত পরীক্ষিতকে তক্ষক মারলে পরীক্ষিতকে যখন হত্যা করেছিল তক্ষক তখন কিন্তু কাশ্যপ মুনি তাকে বাঁচাবার জন্য আসছিলেন কিন্তু এই তক্ষকে কিন্তু তাকে মাঝপথে ভুল বুঝিয়ে ভ্রান্ত করে তাই কিন্তু ফিরিয়ে দেয় তাই উতঙ্ক কিন্তু সেই কথাটিও তাকে এই জন্মে জয়কে বলে কিন্তু তার মনের মধ্যে তার যে ক্রুদ্ধতা তক্ষকের প্রতি সেটিও কিন্তু আপনি এক কাজ করুন আপনি সর্পসত্র যজ্ঞ করুন এই সর্পসত্র যজ্ঞের ফলে সমস্ত সর্প এই পৃথিবী থেকে এই ধওয়াধাম থেকে অবলুপ্ত হবে শেষ হয়ে যাবে এবং তখনই কিন্তু আগুনে ঘি পড়ার পরার যে জায়গাটি আগুনে ঘি দান করার যে জায়গাটি কিন্তু উতঙ্ক করে দিল জন্মে জয়েরকে এই কথাটি বলে দীপ্তগ্নি যথা তারপরেই কিন্তু জন্মে জয় এই সর্বসত্র যোগ্য শুরু করেছে এবং যেখানে ব্যাসদেবের উপস্থিতিতে বৈষম্পায়ন কর্তৃক মহাভারত ব্যক্ত হচ্ছে যা সৌতিব্রস্রবা শুনেছে এবং সে কিন্তু তখন এসে কুলপতি সৌনকের যে দ্বাদশ বর্ষ যে যজ্ঞ হচ্ছে সেইখানে সন্ধ্যাকালে উপস্থিত হয়ে সমবেত ঋষিমন্ডলের কাছে তা ব্যক্ত করতে শুরু করেছে মনে রাখবেন এখনো কিন্তু মূল মহাভারত পর্ব আরম্ভ হয়নি এখনো কিন্তু এই গৌরচন্দ্রিকার জায়গাটি কিন্তু চালু রয়েছে ভালো থাকবেন আর এই পর্যন্ত তবে থাকলো নমস্কার